হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিভিয়া লিপ বামের রিভিউ করবো ডেমো দেখাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে নিভিয়া লিপ বাম এটা নিভিয়া স্ট্রবেরি শাইন লিপ বাম নিভিয়া কিন্তু আট রকম শেডে লিপ বাম পাওয়া যায় আট রকম শেডে আট রকম মানে ফ্লেভারে আছে তো আজকে আমি যেটা দেখাবো সেটা স্ট্রবেরি শাইন এর ফ্লেভারও স্ট্রবেরির মতো আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে মেলান আছে মানে ওয়াটার মেলান আছে সেগুলোর মধ্যে চেরি আছে তো তোমরা প্রত্যেকের নিজের পছন্দের শেডের বা নিজের পছন্দের ফ্লেভারের লিপ বাম পেয়ে যাবে এটা বন্ধুরা একটা কার্ডবোর্ডের প্যাকেজিংয়ের মধ্যে ছিল তোমরা জানো যে লিপ মানে নিভিয়া লিপ একটা চৌকো একটা কার্ডবোর্ডের প্যাকেজিংয়ের মধ্যে থাকে সেটা ছিঁড়ে লিপ বামটা বার করতে হয় আমিও সেরমভাবে লিপ বামটা বার করে নিয়েছি এটা অনেক দিন ধরে ইউজ করছি ওই জন্য আমার এই প্যাকেটটা হারিয়ে গেছে ওই জন্য আমি তোমাদের এটা দেখাতে পারলাম না কিন্তু আমি আজকে এটার প্রাইস এটাতে কী কী আছে আমি এটা সব বলে দেবো আর এটা কারাই ইউজ করবে বন্ধুরা এটা কলেজ উং গার্লরা ইউজ করবে এটা যারা ওয়ার্কিং ওমেন আছো তারা ইউজ করবে মানে তোমরা ধরো এটা বাইরে যাচ্ছ তখন তোমরা এটা লিপস্টিকের পরিবর্তে লাগাতে পারো মানে যারা ধরো চাইছো না যে আমি ডেলি লিপসে লিপস্টিক লাগাবো তাদের জন্য এটা খুব ভালো হবে খুব বেস্ট হবে কারণ বন্ধুরা তোমরা জানো যে ডেলি যদি আমরা লিপস্টিক লাগাই তাহলে লিপসটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় লিপস কিন্তু অনেক ড্রাই হয়ে যায় আর যদি একুশ বছরের আগে থেকেই আমরা ডেলি লিপস্টিক লাগানো আরম্ভ করে দিই তাহলে কিন্তু লিপস অনেক বেশি ডার্ক হয়ে যায় এটা হয়ে যায় বন্ধুরা তো এই জন্য তাদের জন্য বলবো সব থেকে ভালো হচ্ছে একটা ব্র্যান্ডেড লিপ বাম আর নিভিয়ার ব্র্যান্ড তোমরা জানো বন্ধুরা যে কত বছরের কত মানে বিশ্বাসযোগ্য একটা ব্র্যান্ড নিভিয়ার প্রচুর প্রোডাক্ট আছে আর অল্প বেশি সবাই নিভিয়ার প্রোডাক্টের সঙ্গে পরিচিত নিভিয়ার ব্র্যান্ডটা সবাই জানে তো তোমরা এটা ইউজ করতেই পারো আর একুশ বছর বয়সের আগে যারা মানে যারা টিন এজার আমি বলবো তারা লিপস্টিকের পরিবর্তে সবসময় একটা লিপ বাম ইউজ করো লিপ বামের সঙ্গেও কিন্তু মেকআপ খুব ভালো মানে দেখো বন্ধুরা আজকে আমি কিন্তু লিপসের লিপ বাম ইউজ করেছি আর দেখো আই মেকআপের সঙ্গে কিন্তু কত ভালোভাবে ম্যাচ করে গেছে এটা কিন্তু কখনোই লিপসকে সাদা সাদা করে দেয় না মানে যেরকম তোমরা ধরো ভেসলিন লাগালে বা ভেসলিনের মতো ওরকম কিছু লাগালে যেরকম লিপসটা সাদা সাদা হয়ে যায় আর সেরকম কিন্তু হয় না লিপসটা হালকা রেডিশ টাইপের হয় যেহেতু আমার এটা স্ট্রবেরি ওই জন্য স্ট্রবেরির মতো কালারটা আসছে তোমরা চেরি নিলে চেরির মতো আসবে ওয়াটারমেলন নিলে ওয়াটারমেলনের মতো আসবে তোমাদের পছন্দের মতো একটা হালকা কালার আসবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেক ঘন্টা লিপসটা ময়েস্ট থাকবে কোম্পানি ক্লেম করছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স লিপস ময়েস্ট থাকে কিন্তু হয়তো টোয়েন্টি ফোর আওয়ার্স অতটাও থাকে না সেভেন টু এইট আওয়ার্স মানে আমি যতটা দেখেছি বন্ধুরা মানে আমার পার্সোনাল মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সাত থেকে আট ঘন্টা কিন্তু মানে অ্যাজ ইট ইজ মস্ট থাকে তারপর ধরো তোমরা কিছু খাবার খাচ্ছ জল খাচ্ছ তখন কিন্তু এটা উঠে যায় তখন আবার রিঅ্যাপ্লাই করতে হয় তো আমি বলবো বন্ধুরা সাত থেকে আট ঘন্টাও যদি থাকে তাহলেও খুব ভালো কারণ একটুখানি খাবার খেলে যদি উঠে যায় তখন আমরা রিঅ্যাপ্লাই করতেও পারি এটা কিন্তু লিপসকে খুব ভালো ময়েস্ট করে লিপসকে ফাটতে দেয় না লিপস ক্র্যাক হয় না আর এটা তোমরা লিপস্টিক লাগানোর আগেও ইউজ করতে পারো লিপস্টিক লাগানোর আগে মানে যে লিপস্টিকগুলো লিপসকে ড্রাই করে মানে যেগুলো ধরো লিকুইড লিপস্টিক বা যেগুলো পাউডার ম্যাট লিপস্টিক সেগুলো কিন্তু অনেক সময় লিপসকে ড্রাই করে দেয় তো আমি বলবো সেই লিপস্টিকগুলো লাগানোর আগে বিশেষ করে উইন্টারে তোমরা যদি এরকম একটা লিপ বাম ইউজ করে লাগাও তাহলে কিন্তু লিপস্টিকটা ক্র্যাক হয় না অনেকক্ষণ একটা লিপসকে কম লিপস কমফোর্ট ফিল করে লিপসে কিন্তু কখনোই একটা আনইজি ফিল হয় না তো বন্ধুরা তোমাদের যাদের লিপস ড্রাই হয়ে যায় তারা তো এটা লাগাবেই আর যারা ডেলি লিকুইড লিপস্টিক ইউজ করো বা পাউডার ম্যাট ওরকম টাইপের ম্যাট লিপ লিপস্টিক ইউজ করো তারা লিপস্টিক লাগানো আগে একটা লিপ বাম ইউজ করে নাও তাহলে কিন্তু লিপস্টিকটা অনেক বেশি মানে স্টে করবে অনেকক্ষণ স্টে করবে আর লিপসটা কিন্তু অতটা ড্রাই হবে না তোমাদের একটা কমফোর্ট ফিল থাকবে লিপস তখনই খুব ড্রাই হয়ে যায় যখন তোমরা লিপ মানে লিকুইড লিপস্টিকটা একদম ডাইরেক্ট লিপসের উপর লাগিয়ে দাও তো আমি বলবো যে যাদের লিপস খুব ড্রাই তারা একটা লিপ বাম লাগিয়ে এটা লাগাও ভীষণই ভালো তোমাদের লিপসটা থাকবে আমি এটা আজকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আচ্ছা এটা প্রোডাক্ট কোয়ান্টিটিটা আগে আমি তোমাদের বলে দিই এখানে লেখা আছে এক মিনিট বন্ধুরা হ্যাঁ লেখা আছে বন্ধুরা এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফোর পয়েন্ট এইট গ্রাম এর প্রোডাক্ট কোয়ান্টিটি আর এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা কিন্তু এটা তোমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে মানে ওয়ান ফিফটি নাইনে এটা তোমরা পেয়ে যাবে এটা মানে বুলেট ফর্মে থাকে দেখো দেখেছো বন্ধুরা এটা বুলেট ফর্মে থাকে এটা কীরমভাবে ইউজ করবে খুব ইজি পুরোটা একদম বার করে ইউজ করবে না তাহলে ভেঙে যাবে দেখো বন্ধুরা আরে এটা এটা দেখো বন্ধুরা এরকম আওয়াজ করে বন্ধ হয় তো এটা মানে ওই ঢাকনা খুলে পড়ে গেল তোমাদের লিপ নষ্ট হয়ে গেল এটা কোনো ভয় নেই তোমরা এটা ট্র্যাভেল করার সময় এটা পার্সেও রাখতে পারবে জিনিসটাও ছোট আর খুব সিকিওর থাকে এটা কিন্তু কখনোই ঢিলে হয়ে মানে অন্যান্য লিপ কি কী হয় এই ঢাকনাগুলো খুব মানে ইউজ করতে করতে ঢিলে হয়ে যায় তো এরকমভাবে লাগালেও পড়ে যায় কিন্তু এটা এইটা পড়ে না নিভিয়ারে লিপবামের ঢাকনাগুলো কিন্তু লিপ শেষ হয়ে যাবে কিন্তু ঢাকনাগুলো অ্যাজে থাকে এগুলো নষ্ট হয় না ভীষণই ভালো এটা এটার মধ্যে ন্যাচারাল ন্যাচারাল অয়েলস আছে অয়েল থাকার ফলে কিন্তু অত বেশি ময়েস্ট থাকছে অত বেশি শাইনি থাকছে আর ভীষণ সফট হাইড্রেটেড থাকে তোমাদের লিপস কখনোই ক্র্যাক হবে না কখনোই ড্রাই হবে না এর গ্লাইডটাও খুবই স্মুথ আমি তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এটা রেড টিন্ট আছে দেখো যেরকম স্ট্রবেরির রেড একটা টিন্ট থাকে রেড কালার থাকে সেম অ্যাজ ইট ইজ স্ট্রবেরির মতনই ফ্লেভারটাও ভীষণই ভালো পুরো স্ট্রবেরির মতো এটার মধ্যে এটা কিন্তু ডার্মাটোলজি টেস্টেড একটা প্রোডাক্ট ক্রুয়েলটি ফ্রি একটা প্রোডাক্ট প্যারাবিন ফ্রি একটা প্রোডাক্ট তো এটা এটাতে কিন্তু তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো তোমাদের লিপসের জন্য কিন্তু এটা ভীষণই ভালো হবে লিপসকে কোনোভাবেই ক্ষতি করবে না কারণ ডার্মাটোলজি টেস্টেড এটা তো যাদের সেন্সিটিভ স্কিন সেন্সিভিটি প্রবলেম আছে তো তারাও ইউজ করতে পারো সেন্সিভিটি কোনো প্রবলেম হবে না যে কোনো স্কিনে এটা যাবে ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সব স্কিনে এটা যাবে ভীষণ অ্যাফোর্ডেবেলও আর দামটা আমি বলেই দিলাম বন্ধুরা আর এটা তোমরা কোথা থেকে কিনবে এটা তোমরা নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজন সব অ্যাপে পেয়ে যাবে বা এটা যে কোনো লোকাল মার্কেটেও পেয়ে যাবে তোমাদের পছন্দের কালার তোমাদের পছন্দের ফ্লেভারে তোমরা পেয়ে যাবে আর একবার দেখে নাও বন্ধুরা এখানে তোমাদের সব কিছু লেখাও আছে মানে প্রোডাক্ট কোয়ান্টিটি ব্যাকসাইডে প্রাইস হ্যাঁ আমি সেলফ ল্যাপটা বলিনি এই শেলফ ল্যাপটা হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা তিন বছর এটা ইউজ করতে পারবে এটা এক বছরেই শেষ হয়ে যায় বন্ধুরা তাও এটা কিন্তু আমি বলবো মানে ওয়ান ফিফটি দিয়ে এক বছর ইউজ করাটাও অনেকটাই যায় দেখি নিছ বন্ধুরা প্রোডাক্টটা তো আজকের আমার এই রিভিউটা তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি হেল্পফুল মনে হয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকে